তো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। তো গাইস, আজকে ভিডিওতে অনেক কিছু কথা বলতে চাইতে বলছে। এবং গাইস, যারা নতুন চ্যানেল করেছে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলো না। তো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো হাই গাইস, কেমন আছো গাইস? আশা করি সবাই ভালো আছো। আর একবার বললাম, তো গাইস আজ প্রথমবার হ্যাঁ আমি বাংলায় ভিডিও করছি গাইস, কারণ বাংলায় অনেক কিছু তোমাদেরকে জানাতে হবে এবং তোমাদের বোঝাতে হবে। তো গাইস, ইতিমধ্যে কিছু কমেন্ট বক্সে আমি কমেন্ট দেখছি যে ভাই তোর ভিডিও ভালো হয় না, তোর কোয়ালিটি খারাপ, তোর স্মুথ কেন, তুই আলট্রা করে খেলিস না কেন। ভাই এতগুলো প্রশ্ন, উত্তর কিন্তু একটাই ভাই, উত্তর একটাই হবে আমার। আর সেটারও দেখো ভাই, আমি তো দামি ফোনে খেলি না, আমার ভাই 3 GB র্যামের একটা ফোন, তাও কষ্টসৃষ্ট গেম প্লে করি এবং ইউটিউবেও সেটাকে আবার ছাড়তে হয় বা বিভিন্ন সাইডে আমার ছাড়তে হয় ভিডিওগুলো। তো দেখো, এই আমার তো টাকা নেই যে আমি একটা নতুন ফোন কিনবো বা নতুন কিছু একটা মানে পিসি ইউনিট করবো। তো গাইস দেখো, আমি প্রথমত জানি না কি ভাই, যেভাবে চলছি সেভাবে চলবো। যেদিন ইউটিউব থেকে আমি কিছু কামাই করতে পারবো সেদিন আমি দেখবো একটা ভালো ফোন কিনে বা কেউ যদি স্পন্সর ফন্সার করে। তো তো গাইস, ইতিমধ্যে তারা এটা হলো ফার্স্ট পয়েন্ট গেলো যে আমার ফোন প্রবলেম, এটা আমার স্মুথ কোয়ালিটি হবে, কিছু করার নেই, যতটুকু পারি চেষ্টা করি। তো তারপরে সেকেন্ড পয়েন্ট হলো ইভেন্ট ফ্রি ফায়ার নিয়ে। তো টপ আপ বন্ধুরা যারা আছে, যারা টপ আপ করে, আমরা জানি যে ইউটিউব যারা পার্টনার প্রোগ্রামে আছে তারা ফ্রিতে পেয়ে যায় এই জিনিসপত্রগুলো, আর আমরা সেটা পাই না কারণ আমরা পার্টনার প্রোগ্রামে নেই, জানি না থাকবো নাকি। মানে বাংলাদেশ যারা সার্ভার বাংলায় ভিডিওগুলো তাদের থাকতে পারবে, কিন্তু ইন্ডিয়ান সার্ভার ওরা হিন্দি না করলে তারা থাকতে পারবে না, কারণ এটা আমরা জানি সবাই। যে টপ আপের কথা বলছিলাম, তো নতুন একটা ইভেন্ট এসেছে যেটাই সিস্টেমটা হলো লটারি সিস্টেম, যার ভাগ্যে বাঁধবে 9 ডায়মন্ডে বা যার ভাগ্যে বাঁধবে না সে 600 ডায়মন্ডে নেবে। মানে সিস্টেমটাকে আমি যত বক্সে ভালো ভালো মানে দেখি হাত দিয়ে, সেই বক্সেগুলো কিন্তু বাঁধলো না, সেই লাস্টে গিয়ে 69 ডায়মন্ডে আমার বাঁধলো। কেন ভাই? এটা কি কোথাও লিখে আছে যে আমার লাস্টেই বাঁধতে হবে? ভাই আমার হোক আমার হোক, আমি সে আমার রকম অসুবিধা নেই, কিন্তু যারা ভাই বেশি ডায়মন্ড টপ করতে পারে না, 1300 ডায়মন্ড কিন্তু কম না ভাই, আমাদের কাছে হয়তো কম, কিন্তু যারা টপ আপ করতে পারে না, যারা ধরো টপ আপ করে না বা সিনেমাটা করে না, কিন্তু বান্ডিল হাতে করতে পছন্দ হয়েছে। তো দিনকে আমি একটা ঘটনা বলি, শোনো। কিছুদিন আগে আমি আমার পিসি বাড়ি আসছিলাম, তো সেখানে আমি একটা বন্ধুর সাথে দেখা হয়, মানে সে ফ্রি ফায়ার খেলে এবং সে আমাকে বলছে ভাই তোমার ফোনে একটা গেম প্লে করতে পারি? ভাই কেন ভাই, আমার ফোনে হঠাৎ গেম পেলে? মানে সে বলল যে ভাই দাও না আমি এটা খেলি, কেন আমার তো ফোন নেই। যে সে বলল যে ভাই ঠিক আছে না, গেম পেলে করো আমার অসুবিধা নেই। সেই তো সে আমার কালেকশান দেখছিল, তো কালেকশান দেখার পরে সে বলছিল ভাই তুমি অনেকটা রক। বললাম হ্যাঁ ভাই, আমি একটু ইউটিউব করি তো, তাই মোটামুটি টপ তো করতে হবে, নাহলে ভাই কত পছন্দ করবে না ভাই, আমি হেসুর লাগাতে পারবো না, কারণ হেসুর তো মোটামুটি লাগাতে পারি না, তারপর ভালো ভালো স্কিন হলে মোটামুটি লাগে, ফিভারের সিস্টেমের স্ক্রিন যদি ভালো থাকে তবে হেডশট বা লাগে ভালো, ঠিক নেই আছে। তো সে বললো ভাই তোমার ডিসকালেকশনটা তো খুব ওপি রকমের। বললাম হ্যাঁ ভাই, আমার ড্রেস মোটামুটি আমি নিই, মানে টপ আপ করে নিই। তো বলছে ভাই তুমি তো খুব ভালো, যে আমার তো এরকম কোনো ড্রেসই নেই, তো ভাই আমাকে যদি একটা অলক গিফট করো। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমি তোমার অলক গিফট করবো, তো তোমার আইডি ফাইডি দিয়ে দিও আমাকে, বা তোমার অ্যান্ড্রয়েড ফোনটা দিও আমি তোমাকে গিফট করে দেবো। ওর হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল, ও কিন্তু ওটাও খেলতে পারতো, কিন্তু আমারটা খেললে কারণ আমি জানতাম না। তো কিছুক্ষণ পরে আমি তাকে বললাম ভাই তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোনে গেম খেলো না কেন? তো সে হঠাৎ বলছে ভাই কি বলবো, ফোনটা তো দেখতে সুন্দর বা ফোনটা ধরেও তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু দাদা তোমার গেম প্লে করে দেখো তুমি বুঝতে পারবে কতটা কঠিন। মানে তার ফোনটার অবস্থা এতই খারাপ, 2 GB RAM আমি বলছি, তো সে একদম স্মুথ করে খেলে, কিন্তু তার ফ্রি ফায়ারের প্রতি যে ভালোবাসা এটা সেটা আমি একদিন বুঝলাম। আমার কথা নয় বাদ, আমরা আজকে তো গেম খেলি বা কালকে খেলি, কিন্তু সে কিন্তু খুব কষ্ট করে ফোনটা কিনেছে এবং সে কিন্তু নিজের কাজ করে, সে নিজে কাজ করে সে টাকাটা জমিয়ে সে কিন্তু ফোনটা কিনেছে। এবং সে আমাকে এটাও বললো ভাই প্লিজ আমাকে অলকটা গিফট করো, কারণ নতুন যে বান্ডেলটা এসে হ্যাঁ নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার সব বন্ধুরা নিয়েছে, কিন্তু আমি নিতে পারবো না, কারণ অত টাকা আমার কাছে নেই বা অত ডায়মন্ড নেই। বললাম ঠিক আছে ভাই, আমার কাছে যদি ডায়মন্ড বাঁচে আমি তোমাকে মানে টপ আপ করে দেবো, তুমি নিয়ে নিও বান্ডেলটা। বল ভাইটার মুখে মানে এতটা খুশি দেখলাম, সত্যি খুব সুন্দর লাগলো, যে আমরা তো টপ আপ করি আমরা ভাবি না হতো। তো গাইস কিন্তু ওদের দেখো টপ আপটা করে দেওয়ার পরে ও কিন্তু ভাবলো সুন্দর লাগলো কিন্তু ওর। তো গাইস আমি একটা কথাই বলতে যাবো, দেখো গিভের পেছনে এতটা খরচ করাটা কিন্তু খুবই খারাপ জিনিস। তো ও নিল, ওর আইডিয়াতে কিন্তু সেরকম কালেকশন নেই, ও তো অলকটাও আমি তাকে গিফট করলাম। তো গাইস তোমরা শুনলে সব কিছু কথা, তো গাইস এবং মানে
একটা মানে একটা আলাদা মতো একটা অনুভূতির যে একটা গেমের পিছনে যে এতটা ভালোবাসা থাকবে যে গেমের জন্য একটা ফোন কিনবে কিন্তু ফোনটা তাও সেই নেন তো ঠিকমতো চলছিল না। তো গাইস চার তারিখ এর পরের কথা যেটা আসে সেটা হলো আমার মানে ভিউর্স মানে সাবস্ক্রাইবার নিয়ে আমার একটা কমপ্লেন আছে যে আমার ভিডিওতে কেন ভাই ভিউয়ার্স পড়ে না, কেন ভাই কেন এত কষ্ট করে যে ভিডিওগুলো ছাড়ি, তোমাদের দেখার জন্য তো ভিডিওগুলো ছাড়ি না, তোমাদের একটুখানি মজা আসবে এন্টারটেনমেন্ট হবা তোমরা আছে সেটার জন্যই তো আমি ভিডিওগুলো ছাড়ি না। এবং তোমরা যদি ভিডিওগুলো না দেখো দেখবে কারা বলো। আরে ভাই বেশি না ভাই, তুমি আমার ভিডিওতে ভাই 100টা ভিউয়ার্সই করে উঠো তাতেও তোমার মানে ভালো, আমারও তো একটু ভালো লাগে না। এইভাবে ভিউ যদি না পড়ে বা এই কোয়ালিটির জন্য কিন্তু আমার ভিউ দিচ্ছ না এরকম কোনো ব্যাপার আসে না, তুমি সেটা আমাকে জানা ভাই প্লিজ ভাই, একটু প্লিজ একটু তো সাহায্য করো আমারে। এইভাবে চললে কিন্তু মানে কি বলবো মানে যেভাবে চলে যায় সবাই সেভাবে আমরা চলে যেতে হবে হয়তো। তো হ্যাঁ গাইস কেসা লাগা মানে বেঙ্গলি ভিডিও গাইস বহতে ক্যা বলো দুঃখের সাথে ভিডিও করনে পড়া ক্যুকি ভাই তুম লোগো কো বতানা থা কি এক বচ্চা ভি ইতনা মেহনত কর সকতা হ্যায় গেম কে লিয়ে। তো গাইস অভি তক ভি জো লোগ ভিডিও কো ভাই লাইক নেই কিয়া ভাই লাইক করো ভিডিও কো, চ্যালেঞ্জ কা নে হো তো ভাই ভাই কে চ্যালেঞ্জ ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করো ভাই আর থোড়া সা ভিউস করো ভাই থোড়া সা ভিডিও দেখো। ঠিক আছে গাইস আজকে ইতনাই, দেখো ফিল কে ভিডিও কাল।